নমস্কার, আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মাজাল, আপনাদেরকে স্বাগত। আজকের আপনাদেরকে এমনই একটি টোটকা এবং এমনই মন্ত্র আপনাদেরকে জানাবো, যার প্রভাবে আপনাদের যদি কারোর জন্মছকে বা কারোর যদি কেউ যদি অসুস্থ হয়ে যায়, যার শরীর খুবই খারাপ এবং মৃত্যুশয্যায় আছে, বা যাদের শরীর খুবই কেউ কোনো জ্যোতিষী বা তান্ত্রিক বা জন্মছকে, বা কারোর যদি শারীরিক কোনো প্রবলেম থাকে যে দীর্ঘদিন ধরে শরীর খারাপ যাচ্ছে এবং এটাই বোঝা যাচ্ছে যে তাড়াতাড়ি সেই ব্যক্তি মারা যাবে, তো সেই উদ্দেশ্য করে এবং আপনারা এমনই মহামৃত্যুঞ্জয় এক ক্রিয়া আপনাদেরকে বলবো, মহামৃত্যুঞ্জয় মন্ত্রের এমনই এক টোটকা বলবো, যার প্রভাবে আপনারা মৃত্যুর মুখ থেকে, মৃত্যুকে সরিয়ে আপনারা দীর্ঘ জীবন লাভ করবেন। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা অসুস্থ, সে বাড়ির কেউ হোক বা যদি নিজের শারীরিক কোনো প্রবলেম থাকুক, আপনারা কি করবেন, দুরকম জিনিস একসাথেই বলে দিচ্ছি, আপনারা শুনে নিন। কারোর যদি মৃত্যুর শরীর যদি কমজোরি থাকে, কারোর যদি রোগ ভোগ থাকে বা অকাল মৃত্যু থাকে বা বাড়ির কারোর বা নিজের শারীরিক কোনো প্রবলেম থাকে, তাহলে এই ক্রিয়া করবে, মন দিয়ে শুনবেন। আর যদি কারোর বড় শত্রু থাকে, যে শত্রুর দ্বারায় আপনারা সর্বদা জর্জরিত, নানা দিক থেকে সে অর্থের দিক থেকে শক্তিশালী বা এমনি সাহসের দিক থেকে শক্তিশালী, বারবার শত্রু ক্ষতি করছে, সেটা তন্ত্র ক্রিয়ার মাধ্যমে হোক বা সামনাসামনি বা বড় শত্রু আছে বা আপনাদের আশেপাশে চারিদিকে শত্রু হয়ে গেছে, অনেক ক্ষতি করছে, তো আপনারা এই টোটকাটি করতে পারেন। আপনারা কি করবেন, যে কোনো পূর্ণিমার পরের প্রথম বৃহস্পতিবারে এই টোটকাটি করতে হবে। পূর্ণিমার পরে প্রথম বৃহস্পতিবারে আপনারা বৃহস্পতিবার সকালবেলায় আপনারা সাদা সুতো, যে সাদা পৈতের সুতো হয়, সে সাদা পৈতের সুতো আপনারা নিয়ে নেবেন। কতটা নিতে হবে বলে দেবো, সাদা পৈতের সুতো এবং একটি হলুদ কালারের সুতো, একটি সাদা সুতো একটি হলুদ সুতো, আপনাদের হাতের মাপের সাত হাত হলুদ সুতো, সাত হাত সাদা সুতো, ঠিক আছে। আপনাদের যার প্রবলেমটি আছে, নিজের হোক বা বাড়ির কারোর যার শরীর অসুস্থ, তার হাতের মাপে বা যার জন্য এই ক্রিয়াটি করা হবে, সেটি শত্রুর জন্য করা হোক বা রোগব্যাধির জন্য করা হোক, তার হাতের মাপে সাত হাত সুতো নেবেন, সাত হাত সাদা সুতো হলুদ সুতো নিয়ে একসাথে মানে পেঁচিয়ে বা ওই সাত হাত মেপে নিয়ে আপনারা আপনাদের বাড়ির আশেপাশে যেখানে বট অশক্ত গাছ আছে বা দূরে হলে চলবে, যে বট অশক্ত গাছে নিয়মিত পুজো হয়, সেই বট অশক্ত গাছে আপনারা যার হচ্ছে কি শারীরিক প্রবলেম, সেই প্রবলেমটি বট অশক্ত গাছের সামনে প্রণাম করে জানিয়ে এবং বট অশক্ত গাছের নিচে দুটো তিনটে ধূপকাঠি জ্বেলে দেবেন, কিছুটা বাতাসা, একটু জল প্রসাদ দিয়ে দেবেন। বট অশক্ত গাছের গোড়ায় মানে তিনটে ধূপকাঠি এবং কিছুটা বাতাসা, মিষ্টি, ফল এগুলো দিয়ে দেবেন ঠাকুরের উদ্দেশ্যে, এবং আপনারা ধূপবাতি জ্বালবেন। জেলে যার শরীর খারাপ তা বা ধরে নাও যার শরীর খারাপ, তার উদ্দেশ্য করে আপনারা তার নামের উদ্দেশ্য করে নাম গোত্র সংকল্প করে, বা নিজের জন্য হলে নিজের নাম গোত্র সংকল্প করে, বট অশক্ত গাছের গায়ে হলুদ সুতো, দেখুন বট অশক্ত গাছটি যদি দূরে হয়, মানে বট এবং অশক্ত পাশাপাশি যদি অনেকটা দূরত্ব হয়, তাহলে কিন্তু সাধাত মানে সুতো জায়গা আপনারা সাধাত করে দুটো সুতো নিয়ে নেবেন। যদি বট অশক্ত গাছটি একটু মানে দুটো পাশাপাশি যদি থাকে, তাহলে সাধাত সুতো হলে দুটো গাছ একসাথে জড়িয়ে নেওয়া যাবে, আর যদি অনেক একটু দূরে হয়, বেশিরভাগ ক্ষেত্রেই কাছে থাকে, যদি একটু দূরে হয়, যদি মনে হয় সুতো ছোটো হবে, তাহলে সাত সাথে চোদ্দো হাত নিয়ে নেবেন সুতো, নিয়ে সেটিকে ভাগ করবেন, বা আপনারা সাত হাত নিয়ে সেটা কেটে নিচ্ছেন, নিয়ে আবার সাত হাত নেবেন। বট গাছের গায়ে
জড়িয়ে দেবেন সাত হাত সুতো, বা ধরে নাও অশক্ত গাছে একসাথে জড়াতে পারেন, বা বট গাছে সাত হাত অশক্ত গাছে জড়িয়ে আপনারা যদি কারো রোগ ব্যাধির জন্য এই টোটকাটি করেন, তাহলে মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওখানে 21 বার পাঠ করে আপনারা যে ধূপবাতি প্রদীপ বা যে ফল দিয়েছেন সেগুলো দিয়ে বাড়িতে চলে আসবেন। এসে আপনারা শিবলিঙ্গের সামনে প্রত্যেক দিন 108 বার করে তার উদ্দেশ্য করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র নাম গোত্র সংকল্প করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে হবে। আর যদি কোনো শত্রুর জন্য করেন, ওই একই কিয়া বটগাছের গায়ে ওই একই নিয়মে সুতো জড়িয়ে হলুদ আর সাদা এবং ফল মূল মিষ্টি ধূপ যেরম দেওয়া হয় ওরম দিয়ে উদ্দেশ্য করে বগলামুখী মন্ত্র আপনারা ওখানে 21 বার পাঠ করে বাড়িতে এসে রোজ 108 বার করে বগলামুখী মন্ত্র জপ করবেন। আর এটা রোগ ব্যাধি মৃত্যু সমস্যা বা এই সমস্যা হলে আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র 108 বার করে রোজ জপ করবেন, তার নাম গোত্র সংকল্প করে নিজের জন্য হলে নিজের জন্য, আর শত্রুর জন্য হলে বগলামুখী মন্ত্র নাম গোত্র সংকল্প করে বগলামুখী দেবীর সামনে জপ করবেন রুদ্রাক্ষের মালার সাহায্যে। সব 108 বার করে করতে হবে এবং এই জপ সংখ্যা নিয়মিত চলতে থাকবে, কিছুদিনের মধ্যে দেখবেন আশ্চর্যজনক রেজাল্ট বুঝতে পারবেন। যারা ভাবছেন বগলামুখী মন্ত্র জানেন না, আমার ইউটিউবের চ্যানেলে দেওয়া আছে, খুঁজে নেবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্রও দেওয়া আছে, খুঁজে নেবেন। যে কোনো ইউটিউব থেকে আপনারা মহামৃত্যুঞ্জয় যন্ত্র, এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং বগলামুখী মন্ত্র পেয়ে যাবেন। ভিডিও বড় করব না, যদি ভিডিওটি বুঝতে অসুবিধা হয় বারবার চালিয়ে দেখে নেবেন। ভিডিওটি যদি উপকৃত মনে হয় একটি লাইক করবেন, যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই যে টোটকাটি দিলাম, এটি প্রাচীন এবং গুপ্ত বিদ্যা, এটি কাজ করবে, এটা আমি মন থেকে জোর গলায় বলতে পারি। এটি 100% কাজ করবে, আপনারা নিয়ম অনুযায়ী করুন আর আশ্চর্যজনক কাজ পাবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।